নরেন্দ্র ভাই মোদীজি 4 জানুয়ারি এই বিবেকানন্দ ময়দানে আসছেন ত্রিপুরাবাসীকে সম্বোধন করার জন্য নতুন বছরে। আর সেটা দেখার জন্য আমরা এসেছি যে কাজকর্ম যেখানে চলছে সেটা কি পর্যায়ে চলছে এবং কিভাবে হচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 4 জানুয়ারি ত্রিপুরাতে পৌঁছবেন, আগরতলাতে নতুন এয়ারপোর্ট যেটা আমরা টার্মিনাল তৈরি করেছি সেটার ইনোগ্রেশন করবেন। প্রায় 438 কোটি টাকা ব্যয় সেটা কেন্দ্র সরকার তৈরি করছে, আর সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার জমিন দিয়েছে তারও ভ্যালু রয়েছে। আর বিদ্যাজ্যোতি যে স্কিম আমাদের 100 CBSE স্কুল সরকারিভাবে প্রথমবার ত্রিপুরাতে তৈরি হতে চলছে, আর সেখানে 500 কোটি টাকা খরচা করবে ত্রিপুরা সরকার স্টেট বাজেট থেকে। আর স্যাচুরেশন মোডে আমাদের যে পঞ্চায়েতগুলির ডেভেলপমেন্টের স্কিমগুলোকে রেসপন্সিবিলিটি ফিক্স করে সময়ের মধ্যে শেষ করা কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিম, সেটা ও সেদিন মাননীয় প্রধানমন্ত্রীজি এখান থেকে শুরুয়াত করবেন। তো এই তিনটি মূল বিষয় থাকবে। আর সঙ্গে সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই যে নববর্ষের দিন, প্রথম দিন ইংরেজি নববর্ষের, যে ভারতবর্ষের 20,000 কোটি টাকা যে গরিব কৃষকদের অ্যাকাউন্টে যাওয়া 2,000 টাকা করে, ওর তাতে ত্রিপুরারও 44,76,00,000 টাকা ত্রিপুরার যে 2,36,000 কৃষক পরিবার পেয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমার মাধ্যমে যে পুরো দেশব্যাপী প্রধানমন্ত্রী ফসল বিমা লাগু হয়েছে, ও তাতে আমরা দেখেছি যে 1,00,000 কোটি টাকা যেটা কৃষকরা ক্লেইম পেয়েছে, 1,00,000 কোটি টাকা ক্লেইম পেয়েছে। আর তার মধ্যে যে যারা ফসল বিমা করেছেন তারা যে তার মধ্যে লাগত করেছে সেটা 20,000 কোটি টাকার কাছাকাছি, তার 20,000 কোটি টাকা লাগিয়ে 1,00,000 কোটি টাকার যে গরিব কৃষকরা পেয়েছেন সেটা একটা ঐতিহাসিক বিষয় কৃষকদের জন্য। ইংরেজি নববর্ষে ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাগত করছি এবং উনি আসছেন ত্রিপুরাশ্রী মায়ের পূর্ণভূমিতে। আমরা সিভিক পোল ইলেকশানে ত্রিপুরাবাসী যে রায় দিয়েছে সেটাকেও মাননীয় প্রধানমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন, এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন 4 জানুয়ারি আস্তাবল ময়দানে দুপুর 12টায় পৌঁছে যান। মাননীয় প্রধানমন্ত্রীজির যে আশীর্বাণী এবং ত্রিপুরাবাসীর প্রতি যে ওনার প্রেম ভালোবাসা সেটা নিজেরা অনুভব করুন, এবং মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা সাথ সবকা প্রয়াস ওই দিশাতেই রাজ্য সরকার কাজ করছে সেটা প্রমাণিত। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির এই কার্যক্রমে আসার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই।